আজি যুগৰ নতুন দিগন্তলৈ ওলাই ওলায়া, আজি জীৱন বুটলি বিহি হানি হানিয়া, আজি মৰণ পাহৰি বিহি হানি হানিয়া। প্রিয়নারী ডক্টর মন্দিরা বড়ুয়ার নেতৃত্বর সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান হাটহরির 25 সংখ্যক প্রতিষ্ঠা দিবস শনিবারে দিনজোড়া কার্যসূচীরে বজালি জেলার পাঠশালা নাট্যমন্দির প্রেক্ষাগৃহত ডেমোক্রেসি লাইভ আর মরম ব্র্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগত তথা হাটহরি সরুপেতা শাখার সহযোগত অনুষ্ঠিত হয়ে যায়। ইয়ার লগত সংগতি রাখি পুয়ার ভাগত হাটহরি সরুপেতা শাখার উদ্যোগত অসমিয়া মহিলার পরম্পরাগত সাজপার প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা উদ্বোধন করে শিক্ষক সমাজকর্মী বিশ্বজিৎ তালুকদারে। পরম্পরাগত সাজপার প্রতিযোগিতাত প্রথম পুরস্কার লাভ করবলৈ সক্ষম হয় পুনম মেধি কলিতায়, সেইদরে পম্পিমণি কলিতায় দ্বিতীয় পুরস্কার আর সিম্পি দেবীয় লাভ করে তৃতীয় পুরস্কার। ইয়ার আগে বজালির নিত্যানন্দর বিদ্যাভবন নিত্যানন্দ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজকর্মী প্রফুল্ল কুমার শর্মায় পতাকা উত্তোলন করে কার্যসূচীর শুভারম্ভ করে। বিয়লি 3 বজার পর অনুষ্ঠিত মূল অনুষ্ঠানত ডাক্তার অঞ্জন জ্যোতি চৌধুরীলৈ আগবঢ়া হয় ডাক্তার বীণা পাত্র সুৱৰণি হাটহরি সঙ্গীত সাজনা বটা। মই মৰম কুমাৰ ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ এই সম্বৰ্ধনা পত্ৰখনি পাঠ কৰিবলৈ। ডক্টৰ বীণা পাত্ৰ সুৱৰণি হাটহৰি সংগীত সাধনা বঁটা 14 ছেপ্টেম্বৰ 2024 পাঠশালা নাট্যমন্দিৰ প্ৰেক্ষাগৃহ বজালি, ডক্টৰ অঞ্জন জ্যোতি চৌধুৰী বিশিষ্ট কণ্ঠশিল্পী সুবক্তা, হে সন্মানীয় শ্ৰদ্ধাপূৰ্বক নমস্কাৰ গ্ৰহণ কৰিব। এই কথা এক আনন্দৰ বিষয় যে আপোনাৰ দৰে এগৰাকী বিশিষ্ট ব্যক্তিত্ব অসমে লাভ করেছে। চিকিৎসা বিজ্ঞানের ব্যস্ততার মাজতো আপনি এগারী সংগীত শিল্পী হিসাবে করা প্রভাবশালী আত্মপ্রকাশ এক আদর্শর বার্তা। এয়া আপনার প্রতিভার লগতে সময়ানুবর্তিতারও এক বিশেষ নিদর্শন। বিশেষক মহান শিল্পী ক্ষুদাকান্ত ডক্টর ভূপেন হাজরিকার গীতসমূহ আপনি শুদ্ধ আর মনোগ্রাহী রূপত পরিবেশন করে সংগীত প্রেমিক মুগ্ধ করে আছে। সমান্তরালভাবে আপনার মৌলিক গীতসমূহও আমার কারণে আগ্রহর কারণ। আনহাতে আপনার আর অধিক চর্চিত করা এক অন্যতম কারণ হল আপনার হাস্যরক সৃষ্টিকারী আকর্ষণীয় বক্তৃতাসমূহ। আজি পাঠশালা নাট্যমন্দির হাটহরির 25 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীর মুক্তি সভাত আপনালৈ আগবঢ়া হল ডক্টর বীণা পাত্র সুৱৰণি হাটহরি সংগীত সাধনা বঁটা। লগতে আপনার সুস্বাস্থ্য কামনার ঈশ্বরের ওসরত প্রার্থনা জানালো। ইতি ডক্টর মন্দিরা বড়ুয়া, সভানেত্রী হাটহরি গুয়াহাটি। অনুষ্ঠানত উক্ত বটাধি প্রদান করে হাটহরির সভানেত্রী ডক্টর মন্দিরা বড়ুয়া, ডক্টর বীণা পাত্রর সুযোগ্য সন্তান মাইনাক পাত্রকে ধরে কেবাগারকীয় বিশিষ্ট ব্যক্তিয়ে। ডেমোক্রেসি লেভর মুখ্য সম্পাদক মরম কুমারের শুভারম্ভণী ভাষণের আরম্ভ হওয়া অনুষ্ঠানত শিক্ষাবিদ মনীন্দ্র নারায়ণ গোস্বামী, আবাহন থিয়েটারের প্রতিষ্ঠাপক প্রযোজক কৃষ্ণ রয়, অধ্যাপিকা তথা শিল্পী ডক্টর নমিতা দাস গুরুং, শিক্ষক সমাজকর্মী প্রফুল্ল কুমার শর্মা, ক্রীড়াবিদ বিনোদ পাটগিরি, অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র দাস, সমাজসেবিকা রুণু ডেকাকে ধরে 11 গৰাকী বিশিষ্ট ব্যক্তিক বজালির বিশিষ্ট ব্যক্তির সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানতে হাটহরির বিষয়ে অবলোকন শীর্ষক মুখপত্রখনি উন্মোচন করে বিশিষ্ট অধিবক্তা তথা সমাজকর্মী গিরিধর চৌধুরী। লেখিকা সমাজসেবিকা প্রিয়নারী ডক্টর মন্দিরা বড়ুয়ার জীবনের আধারত লেখক সাংবাদিক মরম কুমারে রচনা করা 400 পৃষ্ঠার বিশাল উপন্যাস দ্য বিউটিফুল ট্রেজেডির সন্দর্ভত এক গ্রন্থরমন্থন কার্যসূচীও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আরম্ভণিতে বাহিবাদনের মুগ্ধ করে বিশিষ্ট বাহিবাদক হরেশ তালুকদার আর শিষ্য সকলে।
অনুষ্ঠানত পরিবেক্ষিত শিশুশিল্পী পরিপ্রিয়ম শর্মা আর প্রজ্ঞাশ্রী হাজরিকার নৃত্যানুষ্ঠানে উপস্থিত সকলক বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানত ডক্টর মন্দিরা বৰুৱাৰ পরিকল্পনা তথা হাত শরীর সদস্যসকলের অভিনয়ে মঞ্চস্থ হয় শ্রুতিনাথ আমি তেজিমলা নহও। অনুষ্ঠানত বজালির জ্যেষ্ঠ সাংবাদিক অভিযন্তা প্রণব কুমার গোস্বামী, ভারত সরকারের বন আর পরিবেশ বিভাগের সঞ্চালক হেমেন হাজরিকা, করুণাধারার গুহাটী মহানগর সমিতির সম্পাদক মানবজ্যোতি দাস, অসম টিভির সাংবাদিকদ্বয় বিশ্বজিৎ গাঙ্গুলী আর রাজীব পাটগিরিকে ধরে ভালে সংখ্যক ব্যক্তিক আদরণি জানা হয়। অনুষ্ঠানত গ্রীন মিশনের সঞ্চালক আনন্দ খাতনের তরফের সম্মানীয় অতিথিসকল একোটিক গছপুলি উপহার দিয়া হয়। অনুষ্ঠানের শেষত শলাগর শরাই আগবাই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশ্বজিৎ তালুকদারে। আজিলে হাতরে অনুষ্ঠানটি চাই খুব ভাল লাগিলে আর মন্দিরা বাইদেউ যে কাম করলে গোটাই আমার বজালিয়ে তো কথা নক গোটে এটা বড় ভাল এটা আজি 25 বছর ধুনিয়াকি করে আমার ইয়াত যে আজ পরিবেশ করলে এই অতি সুন্দর অতি ভাল আমি ভ্রাম্যমানত যথেষ্ট কাম করো আমি পশ্চিমী ছাত্রী যদি কিন্তু ইয়াতে কথা যে মইতে যে মালে নহও এখন হেরি করে দেখালে অল্প সময়ের কারণে সাত মিনিট আট মিনিটের এলো খুব ভাল হয়েছে আর ফিনিস আর্টিস্ট যা লাগিছে খুব ভাল পাইছো মরম কুমারও আর আপনার গোটেবিলাককে মানে আন্তরিক শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানটি যেন যুগ যুগ ধরে যাই থাকে তার কারণে কামনা করছো। হয় সকলকে নমস্কার জানালো। ডেমোক্রেসি লাইফের ওসর তো মানে চিরকৃতজ্ঞ, কারণ যদি কেবা মূর জীবন উত্তরণত কোনোবাই কিবা সুধে তেতিয়া কিন্তু প্রথম আর প্রধান ভূমিকা মরম কুমারে হয়েছিলেন, কারণ তখেতে দ্য বিউটিফুল ট্রেজেডির জড়িয়ে আমার জীবনটি উত্তরণ করেছিলেন আর সেই মোট কৃতজ্ঞতা চিনস্বরূপে বজালি তো মূর হৃদয়ত আছিল। আর আজি আহি বজালিত মই যে আমার প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত করল আর ইমান বিশিষ্ট ব্যক্তি সকলক আজি মই সান্নিধ্য লাভ করল। আসলে মূর যে গুপুত মন্ত্র হাতখড়ির একটা গুপুত মন্ত্র আছে, সেই মন্ত্রটে হল সেবা করা। গতি সেই সেবা করার সুযোগটি মোক মরম কুমারে দিলে। আজি আজ বজালিত আহিলে আর বজালিবাসীক লগ পালে, এই বজালিবাসীক লগ পাই আপনার অনুভবটা কেনেকুয়া? অতি সুখী, ইমান শিক্ষিত, ইমান সাংস্কৃতিক, ইমান এনেকুৱা পরিবেশ, মানে মই কি কম আর। মোৰ এটা সৰু কথা আগৰ ঘৰলৈ মনত পৰি গৈছে যে উজনি নামনি লগাই খনকনি তোৰ সমান শুৱনি নাই, সেই কথাটোৱে মোৰ হৃদয় চুইছিলে। সঁচাকৈ এতিয়া উজনি নামনি নহয়, আমি মানে শুৱনিহে বিচাৰোঁ। আসলে সেই শিক্ষাটোৱে মই সৰুতে পাইছিলোঁ, আজি সেয়া মোৰ সম্পূৰ্ণ হ'ল। আজিৰ যিটো অনুষ্ঠান, প্ৰথমতে এই অনুষ্ঠানত উপস্থিত হ'বলৈ সুযোগ পাই কৃতার্থ বোধ করছো। দ্বিতীয়তে ইয়ার যে আদর্শ, এই আদর্শটা অতি মহান। আর এটা কথা, যে উজনি আর নামনির কথা আছে, মই নামনির মানুষ হলেও এটা উপলব্ধি করো, উজনি নামনি এই বিভাজিত শব্দর পরিবর্তে আমি একবার পরিচয় দিব লাগে, নিজা জেলাখানতে পরিচয় দিও, মই অমুক জেলার, মই অমুক জেলার, কিন্তু আমি অসমর হয়। গতি ইয়াত উজনি নামনি যেতিয়া ভাগর কথা আহে, এই ভাগ ভাগ শব্দটোৱে আমাক দুর্বল করে। আর আজির অনুষ্ঠান ভাল পাইছো, আর বৰুৱা ডাঙৰীয়ে যে প্রচেষ্টা লৈছে এটা একক প্রচেষ্টার, এইটো মই আজি প্রিয় যিটো হেৰি দিছে, মানে প্রিয় নারী সেইটো বুলি মই অকল কব মিছানে যে তেওঁ আসলতে মহিষা, এগুলো কি মহিষা নারী
আৰু তেওঁ কিছুমান আদৰ্শৰ জন্মদাত্ৰী নাৰী। বহুতো লোকক সংস্থাপন দিছিল আৰু তেখেতক সকলো ৰংগ ব্যৱহাৰত যুক্ত হৈ পৰিছিল। তেখেতক জাৰ্মানীৰ বিশ্ববিদ্যালয়ৰ পি এইচ ডি ডিগ্ৰী দিছিল। ইয়াৰ উপৰি তেওঁ এজন লিখক। তেখেত আমি জনা বৰ্তমানলৈ আঠখন গ্ৰন্থ তেখেতে লিখিছে আৰু এই গ্ৰন্থবিলাকৰ এখন অসমীয়া বিয়ানাম। এই বিয়ানামক ইংৰাজী অনুবাদ কৰি ইংলণ্ড আমেৰিকা থকা প্ৰবাসীসকলে তেখেতক বিৰোধী প্ৰশংসা কৰিছিল। তেখেত সঁচাকৈয়ে আদৰণীয় নাৰী। তেখেত এগৰাকী বীৰাংগনা। এনেকুৱা এটা অনুষ্ঠান আমাৰ বজালি অঞ্চলত অনুষ্ঠিত কৰা আমি বজালি বাকী প্ৰশাসনিক গৌৰৱান্বিত ভৱিষ্যতেও আমি এনেকুৱা অনুষ্ঠান ইয়াত পাতিব বুলি আশা কৰিলোঁ আৰু সকলো দেশত মই হাত সুধি আজি এই অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই নিজকে ধন্য মানিছোঁ। আৰু আজি মই কোনোবা মিটিঙত গ'লে মোৰ ৰাশিফলটো চাওঁ বাতৰি কাকতত। আজি মোৰ বাতৰি কাকতখনৰ ৰাশিফলত লিখা আছে যে শনিগ্ৰহ শুভ স্থানত থকা বাবে অযোগ্য হ'লেও আজি সন্মান লাভৰ যোগ আছে। গতিকে মই এনেকুৱা সন্মানৰ আচলতে যোগ্য নহয়, কিন্তু এই ৰাশিয়ে মিলাই দিছে, গ্ৰহ মিলি গৈছে, গতিকে কিবা কাৰণে মই সন্মানখিনি পালোঁ। তাৰ বাবে মই হাত খৰিক ওচৰত চিৰকৃতজ্ঞ হ'ম হৈ ৰ'ম। আৰু ভাল লাগিছে এইকাৰণেই যে এই ডক্টৰ মন্দিৰা বৰুৱাৰ কথা যিবিলাক জানিলোঁ, তেখেতে যে এনেকৈ সমাজ সংগঠক নাৰী জগাই তোলা এটা শক্তি, গতিকে তেখেতৰ দৰে এটা নেতৃত্বত থকা এটা দল যি কাম কৰি আছে সেইখিনি আজি আমি অৱগত হ'লোঁ। আৰু ডেমক্ৰেচি লাইভ আৰু মৰমলেণ্ডৰ উদ্যোগত আমাৰ মৰম কুমাৰ, আমাৰ বহুত দিনৰ চিনাকি, তেখেতকো আজি ইয়াতে পাই পেলাই খুব সঁচাকৈ মই ধন্য হৈছোঁ। বহুত ভাল কাম কৰি আছে তেওঁলোকে, গতিকে এই প্ৰচেষ্টা অব্যাহত থাকক।